আজ সোমবার 26 জুলাই 2021, 11ই শ্রাবণ 1428 বঙ্গাব্দ। স্বাগত জানাচ্ছি রেডিও টুডের সংবাদ সংকলনে। জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবর। সমকালের প্রধান শিরোনাম, বিপর্যয় এখন গ্রামে। খবরটিতে বলা হয়েছে গ্রামে করোনা সংক্রমণ বাড়ছে। দেশে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর রাজধানী ঢাকার বাইরে 16 মাসে মোট শনাক্তের 33.72% এবং মৃত্যুর 33.69% হয়েছে গত এক মাসে। অর্থাৎ মোট শনাক্ত ও মৃত্যুর 1/3 এক মাসে হয়েছে। পরিসংখ্যান থেকেই বোঝা যায় গ্রামে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাস। প্রশ্নবিদ্ধ পদ্মা সেতুর নিরাপত্তা ব্যবস্থা, চলতি মাসেই খুঁটিতে 3 দফা ফেরির আঘাত। এটি পত্রিকাটির অন্য একটি শিরোনাম। বিস্তারিত খবরে বলা হয়েছে পদ্মা সেতু ঘিরে যে ধরনের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার কথা তার ঘাটতি দেখা গেছে সম্প্রতি কয়েকটি ঘটনায়। সর্বশেষ গত শুক্রবার ফেরি শাহজালালের ধাক্কায় সেতুর 17 নম্বর খুঁটির সুরক্ষা বেষ্টনী বা পাইপ ক্যাপের এক কোণার প্যালেস্তারা খসে পড়েছে। এর আগে 2 এবং 17 জুলাই দুটি খুঁটিতে ফেরির আঘাত লাগে। জাতীয় এই সম্পদ রক্ষায় আরও সতর্ক পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন সেতু সংশ্লিষ্ট ব্যক্তিরা। শুনছেন রেডিও টুডের সংবাদ সংকলন। জানিয়ে দিচ্ছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। করোনায় প্রাণ বাঁচাতে অনিশ্চিত ছোটাছুটি, এমন শিরোনামে দৈনিক যুগান্তর বলছে রাজধানীর 19 হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসিইউ শয্যা ফাঁকা নেই, সাধারণ শয্যাও প্রায় শেষ। গত 5 দিনে করোনায় গড়ে শনাক্ত হয়েছে 7145 জনের বেশি, এদের 75% ঢাকার বাইরে। এর বড় অংশই উন্নত চিকিৎসা নিতে ঢাকায় আসছেন, ফলে সৃষ্টি হচ্ছে শয্যা সংকট আর মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে স্বজনরা ছুটছেন আইসিইউর সন্ধানে। অন্য একটি খবরে যুগান্তর জানিয়েছে বছরে বিপুল অর্থ খরচ তবুও অনিয়ন্ত্রিত মশা। বিগত অর্থ বছরে রাজধানীর মশা নিয়ন্ত্রণে ব্যয় করা হয়েছে 95 কোটি 25 লাখ টাকা। এর পরও মশার উপদ্রবে অতিষ্ঠ ছিল নগরবাসী। কিউলেক্স মশার মৌসুমে ভয়াবহ উপদ্রবে নাকাল হয়েছে মানুষ, এখন ডেঙ্গির মৌসুমে ভয়ঙ্কর রূপ নিয়েছে এডিস মশাও। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, সক্ষমতার চেয়ে কম টিকা দেওয়া হচ্ছে। বিস্তারিত খবরে বলা হয়েছে করোনার টিকা দেওয়া হচ্ছে ধীর গতিতে, ব্যবস্থাপনার দুর্বলতার কারণে টিকা দেওয়ার যে সক্ষমতা আছে বাংলাদেশের তা পুরোপুরি কাজে লাগাতে পারছে না স্বাস্থ্য বিভাগ। জনস্বাস্থ্যবিদরা বলছেন বেশি মানুষকে টিকার আওতায় আনতে দৈনিক টিকা দেওয়ার পরিমাণ বাড়াতে হবে। আজকের সংবাদ সংকলন এ পর্যন্তই। Radio Today, 89.6 FM.